যেভাবে চীনের জে টোয়েন্টিকে অনাসে উড়িয়ে দিতে পারে ভারতের বায়ুসেনা, সম্প্রতি ক্ষমতা বাড়াতে বিমানবাহিনীতে জে টোয়েন্টি ফাইটার জেট যুক্ত করেছে চীন। তবে চীনকে জবাব দিতে একেবারেই পিছপা নয় ভারত। চীনের যুদ্ধবিমানকে অনাসে খতম করার শক্তি রাখে ভারতীয় বায়ুসেনা। চীনের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল এক সেনা অফিসার জানিয়েছেন, বায়ুসেনা খুব সহজেই সামলে নিতে সক্ষম জে টোয়েন্টির আক্রমণ। অফিসার জানিয়েছেন, রাশিয়া থেকে আনা হচ্ছে S-400 মিসাইল সিস্টেম, আর তা দিয়েই উড়িয়ে দেওয়া সম্ভব চীনের ওই যুদ্ধবিমান, এমনটাই জানিয়েছেন ওই অফিসার। তিনি আরও জানিয়েছেন, চীনের ওই যুদ্ধবিমান আসলে প্রকৃত অর্থে ফিফথ জেনারেশন ফাইটার জেট নয়, কারণ এতে স্টেলথ ফিচারের অভাব রয়েছে। গত মাসেই জে টোয়েন্টি ফাইটার জেটের কথা ঘোষণা করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রক, যদিও এখনও সেই যুদ্ধবিমান কার্যকর হতে অনেক দেরি। এয়ার মার্শাল কে নেওয়ার জানিয়েছেন, জে টোয়েন্টিকে আয়ত্তে আনা ভারতীয় বায়ুসেনার কাছে কোনো ব্যাপারই নয়। এদিকে রাশিয়ার সঙ্গে S-400 মিসাইল সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে ভারতের। যে মিসাইল সিস্টেম 400 কিলোমিটার দূরে থাকা ফাইটার জেট, মিসাইল ও ড্রোন উড়িয়ে দিতে সক্ষম, এটি ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় 39,000 কোটি টাকার চুক্তি। এপ্রিল মাসেই রাশিয়া সফরে গিয়ে ওই চুক্তি চূড়ান্ত করবেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন।